আমরা আজকের পাওয়ার হাউসের দিকে যাব। আপনারা বর্তমানে যে ভিডিওটি দেখছেন, আমরা সারঙ্গীপুকুর থেকে বেসিক কলেজের ধার দিয়ে পাওয়ার হাউসের দিকে যাব। সেই রাস্তাতেই বর্তমানে আছি। সারঙ্গীপুকুর স্ট্যান্ডে জল নেই, স্ট্যান্ডটা যতটাই, আর ওখানে জল ওঠেইনি বোনার প্রথম দিন থেকে, কিন্তু তারপর থেকে উদবাদালের দিকে যত যাবেন তত জলের লেয়ার, তো এখনও আজ 18 দিন হয়ে গেল, তাও জল যেমনকে তেমনই আছে প্রায়, বলতে গেলেই চলে। কমেছে, কমেনি বলবো না, তবে আপনি প্রথমবার এলে মনেই হবে এখানে প্রায় যেন সবে বন্যা হয়েছে এরকম, কিন্তু জলের কালার দেখলে মনে হবে না যে সবে বন্যা হয়েছে। যাই হোক, এই জায়গায় একটা সাঁকো আছে, এই জন্য আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু উঁচু, তবে এরপরে আর সাঁকো না থাকার জন্যে বা জায়গা উঁচু নয়, পরপর জলের লেয়ার বেশি আছে। দেখুন সাইকেলের সামনের চাকা পুরো ডুবে গেছে, বুঝতেই পারছেন জল কতটা আছে। 18 দিন পার হয়ে গেল, এখনো কারেন্ট আসেনি, এখনো জল যন্ত্রণায় জর্জরিত মুখ বেড়িয়াবাসী। আমরা আস্তে আস্তে যাচ্ছি, জল উঁচু থাকার জন্য স্পিডে যাওয়া যাচ্ছে না। দেখে যেন মাঠ পিচ রাস্তা, আজ পুরো সমান পিচ রাস্তা, এখনো এতটা জল আছে, ভাবতে পারছেন তো? তাহলে ভেতরের দিকে গ্রামগুলোতে এখনো কতটা জল আছে। আমরা বেসিক কলেজের কাছাকাছি চলে এসেছি, দেখেছেন জল কতটা আছে এখন। আসলে আমরা বেসিক কলেজ পৌঁছে গেছি, দেখুন মাঠের ধারে ঘরগুলোর কি অবস্থা।
দেখুন ঘরগুলো খুব খারাপ অবস্থা। 2008 সালে যে বন্যা হয়েছিল তাতে খুব তাড়াতাড়ি জল নেমে গিয়েছিল, কিন্তু আজ 18 দিনও হয়ে গেল, জল নামার কোনো গল্পই নেই। জল কতটা গভীর এখানে দেখুন, জলের লেয়ারটা দেখুন, ট্রাক্টরের সামনে চাকা পুরো ডুবে গেছে, ভাবুন কতটা জল আছে এখানে। পুরো দীঘা সমুদ্রের মতো ঢেউ এখানে হচ্ছে ট্রাক্টর চলে যাওয়ার পর। খুবই খারাপ অবস্থা, জানি না কবে ঠিক হবে। যা দেখে মনে হচ্ছে কালী পুজো লেগে যাবে, সব কিছু ঠিক।